এভাবে পালিয়ে আর কতদিন? পালাতে তো আর চাই না। ১৯২০ সালের ১৭ মার্চ বৃহত্তর ফরিদপুর জেলার টুঙ্গিপাড়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে এক শিশুর জন্ম হলো। নাম খোকা। গ্রামের মানুষ ছাড়া কেউ তার জন্মের কথা জানেনি। এর ৫৫ বছর পর যখন সে খোকার মৃত্যু হলো, তাও আবার স্বাভাবিক মৃত্যু নয়, ঘাতক দলের হাতে মর্মান্তিক মৃত্যু। তখন সারা বিশ্ব শোকে আচ্ছন্ন হয়েছে। তিনি তখন টুঙ্গিপাড়ার খোকা নন, সারা বিশ্বের কাছে পরিচিত একটি জাতির পিতা বঙ্গবন্ধু। ২০ শতকের ৭০-এর দশকের বিশ্ব নেতাদের কাছে টুঙ্গিপাড়ার সেই খোকা হয়ে উঠেছিলেন এক অপরাজেয় বীর। ফিদেল কাস্ট্রো তার সম্পর্কে বলেছেন, আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি। লন্ডনের সানডে অবজারভারে তাকে বলা হয়েছে পোয়েট অফ পলিটিক্স, অর্থাৎ রাজনীতির কবি। এই কবির ডাকে ৭.৫ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা লাভের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মধ্যযুগীয় একটি ধর্মীয় রাষ্ট্রের কাঠামো ভেঙে বেরিয়ে এসেছিল স্বাধীন অসাম্প্রদায়িক বাংলাদেশ, যার ৪টি রাষ্ট্রীয় ভিত্তি গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। তার জীবনকাল মাত্র ৫৫ বছর। এই ৫৫ বছরে তিনি ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়বাদকে সুপ্রতিষ্ঠা দিয়েছেন। অবরুপ্ত বাংলাদেশ ও বাঙালি এ দুটি নামের পুনঃপ্রতিষ্ঠা ঘটিয়েছেন। বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়েছেন। বাঙালি নামে একটি স্বাধীন সার্বভৌম বাঙালি জাতির অস্তিত্ব উদ্ধার করেছেন। কৈশোরে নিজের অজান্তেই তিনি মানুষকে ভালোবাসতে শেখেন, সমাজের স্বার্থান্ধ শোষকদের ঘৃণা করতে শেখেন, জমিদার ও জোতদার এবং মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে শোষিত গরিব মানুষের পাশে দাঁড়াতে তখন থেকেই তাকে দেখা যায়। এজন্য তিনি কারাবরণ করেছেন। কিশোর মুজিবের মধ্যে এই তেজস্বিতা দেখেই শহীদ সোহরাওয়ার্দী তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং কলকাতায় তাকে ডেকে এনে তার রাজনীতিতে দীক্ষা দিতে চেয়েছিলেন। তিনি যে পরবর্তীকালে বাংলাদেশের মানুষের মুক্তিদাতা হবেন তার প্রমাণ দেন তার ২ অর্থনীতির আন্দোলনে। তিনি পাকিস্তান আমলের প্রথম বাঙালি নেতা যিনি ঘোষণা করেন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনীতি সম্পূর্ণ ভিন্ন, সুতরাং পাকিস্তানের ২ এলাকার জন্য ২ পৃথক অর্থনীতি গ্রহণ করতে হবে। বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে প্রকাশ্যে ঘোষণা করেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটা স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা ছিল। ইতিহাস কি বলে? বঙ্গবন্ধু ও বাংলাদেশ এ দুটি নাম আজ অচ্ছেদ্য। বাংলাদেশের রাজনীতিতে টুঙ্গিপাড়ার খোকা আজ বঙ্গবন্ধু, জাতির পিতা। ৭১-এর মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ আত্মাহুতি দিয়েছেন তার নামে, লক্ষ বীর নারী সম্ভ্রম বিসর্জন দিয়েছেন তার ডাকে। ইতিহাসে নিজের হাতে গড়া নেতা বঙ্গবন্ধু, আবার তিনি নিজের হাতে নতুন ইতিহাস তৈরি করে গেছেন। আজ আমাদের জাতির পিতার জন্মের ১০০ বছর পূর্ণ হলো। শুভ জন্মদিন পিতা।